নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শনিবার তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা করে যাবে যুক্তরাষ্ট্র সেই সঙ্গে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় একসঙ্গে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি